মিছিল স্লোগানে সরগরম আদালত পাড়া। নির্বাচনী প্রচারণায় উভয় প্যানেলই ব্যবহার করছে নানা কৌশল। আইনজীবীদের কল্যাণে প্রতিশ্রুতি দিচ্ছেন দুই প্যানেলের নেতারা। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে মোহাম্মদ আজহার উল্লাহ ভূঁইয়া নির্বাচন করছেন। নির্বাচিত হলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত করে আইনজীবীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন ইউসুফ হোসেন হুমায়ুন। কোন অবস্থাতেই আমরা যদি নির্বাচিত হই, বার সমিতির অঙ্গনকে বা সমিতির দপ্তরকে কোন অবস্থাতেই রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচির হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। এবং আরেকটি জিনিস আপনি দেখছেন যে রায় লেখার ব্যাপারটা রিটায়ারমেন্ট আগে, তাহলে তো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আর সম্পাদক পদে হ্যাট্রিক জয় পাওয়া এ এম মাহবুব উদ্দিন খোকন আবারও প্রার্থী। বারের সভাপতি নির্বাচিত হলে মামলাজট কমাতে সুপ্রিম কোর্টে বেঞ্চ বাড়ানোর পাশাপাশি দক্ষ বিচারপতি নিয়োগ করার পরামর্শ দেন এই আইনজীবী। জুনিয়র আইনজীবী এবং সিনিয়র আইনজীবীদের সাথে সমন্বয় ঘটিয়ে একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করা, এবং আমি এই সমিতিকে দল নিরপেক্ষ রেখে আমি এই পেশার মান উন্নয়ন এবং বিচার বিভাগের যাতে উপরে মানুষের আস্থা স্থাপন করে সেই জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা দরকার সেই সমস্ত কর্মসূচি আমি গ্রহণ করব। 23 ও 24 মার্চ এই দুদিন হবে ভোট। দুটি প্যানেল সহ মোট 34 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার মোট 5,026 জন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।